খুলে দেওয়া হচ্ছে পায়রা সেতু, কিছুক্ষণ পরেই উদ্বোধন। কুয়াকাটার পর্যটক ঘিরে নতুন আশা, পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের ছয় জেলার অর্থনৈতিক চিত্র। মেট্রো রেলের হাত ধরেই দেশে প্রথমবার নদীর তলদেশে হচ্ছে রেল লাইন। সম্ভাব্যতা যাচাই শেষে চলছে সমীক্ষা, আগামী বছরই নির্মাণ কাজ শুরুর আশা। নিষেধাজ্ঞা শেষে কাল মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ শিকার, নদীতে নামার জন্য প্রস্তুত জেলেরা, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা। বাংলাদেশ সহ ছয় দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সিঙ্গাপুর, 26 অক্টোবর থেকে দেশটিতে যেতে বাধা নেই পর্যটকদের। এবং 28 অক্টোবর জানা যেতে পারে ফেসবুকের নতুন নাম, হরাইজন এফবিকে এগিয়ে রাখছেন কেউ কেউ, জাকারবাগের পছন্দ মেটাভার্স, ব্যবহারকারীদের মিশ্র প্রতিক্রিয়া। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আমি আছি শাতিলা শারমিন। পায়রা সেতু উদ্বোধন, ঢাকা তামাবিল ছয় লেন সড়কের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও সরাসরি চলে যাচ্ছি সেখানে, সহজভাবে করতে পারছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আজকে আমি এটুকু বলবো যে এই যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশকে আর কখনো কেউ পিছনে টানতে পারবে না। এর মাঝে কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটছে, ঘটানো হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, সেটা আপনারা নিজেরাই টের পান, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং সেই সাথে অপপ্রচারও চালানো হয়। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। তারা কী চায়? তারা এদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেটা তারা চায় না। একটা অস্বাভাবিক পরিস্থিতি হলে পরে তাদের একটু কদর বাড়ে, সেই জন্য তাদের একটা সবসময় তারা এই উন্নয়নটা আর দেখে না, বরং ধ্বংসই তারা করতে চায়, এটাই হচ্ছে বাস্তবতা। এ ব্যাপারেও দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আর করোনা মহামারী, এটাও আমরা মোকাবেলা করেছি এবং টিকা আমরা দিচ্ছি, বাংলাদেশের কোনো মানুষই বাদ থাকবে না, সবাইকে আমরা টিকা দিয়ে যাতে সবাই নিরাপদ থাকতে পারে সেই ব্যবস্থাও আমরা করব। আমরা স্কুল কলেজগুলিও ধীরে ধীরে খুলে দিচ্ছি, যাতে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য কোনো রকম প্রতিবন্ধকতা না হয়। আর তা আছে এখন ডিজিটাল বাংলাদেশ, আজকে ডিজিটাল বাংলাদেশ আছে বলেই আপনাদের সঙ্গে এই গণভবনে বসেও আপনাদের সঙ্গে মিলিত হতে পারছি, কথা বলতে পারছি। তবে এটা ঠিক যে পায়রা সেতু, আমি নিজে উপস্থিত থেকে ওই সেতুর উপর দিয়ে গাড়ি চালায় যদি একটু যেতে পারতাম, বা ওই সেতুতে নেমে যদি একটু দাঁড়াতে পারতাম, পায়রা নদীটা দেখতে পারতাম, যে নদীতে আমি সবসময় স্পিড বোটে চড়েছি, সেখানে যদি একটু ব্রিজের উপর থেকে হাঁটতে পারতাম তাহলে সত্যি খুব ভালো লাগতো। কিন্তু করোনার কারণে আসলে তো একরকম বন্দী জীবন বলতে গেলে, সেজন্য আর সেটা হলো না। তবে আমার আকাঙ্ক্ষা আছে যে একদিন আমি গাড়ি চালিয়ে এই নতুন সেতুটা, সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটা সেতু, বাংলাদেশে দৃষ্টিনন্দন একটা সেতু তৈরি হয়েছে, সেখানে অবশ্যই যাব, আমি আসব, এটা হলো বাস্তব। কাজে আমি একটু বলি যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের প্রেক্ষিত পরিকল্পনা নিয়েছি, আমরা ডেল্টা প্ল্যান করেছি, কারণ এই দক্ষিণ অঞ্চল, এই অঞ্চলটা যেন আরও সুন্দরভাবে গড়ে ওঠে সেদিকে আমরা ব্যবস্থা নিয়েছি। এবং আজকে ফসল উৎপাদনে আপনারা জানেন যে প্রথমবার সরকার এসে 96 সালে এসেই আমরা গবেষণা শুরু করেছিলাম, লবণাক্ত সহিষ্ণু ধান, এখন সেই ধান আমরা উৎপাদন করতে পারছি। দক্ষিণ অঞ্চলের অনেক জমি যেটা শুধু এক ফসলই ছিল, আজকে তা দুই ফসল হচ্ছে, তিন ফসল হচ্ছে। এবং গবেষণার মধ্য দিয়ে নানা ধরনের তরি তরকারি ফল মূল আমরা উৎপাদন করতে পারছি। বাংলাদেশ কারো কাছে আর হাত পেতে চলবে না, ভিক্ষা চেয়ে চলবে না, বাংলাদেশ নিজের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। সেই কথা বলে আমি পায়রা সেতু এই প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহণকারী উন্নয়ন সহযোগী দেশি বিদেশি কোম্পানি প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকলকে
আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে এই সেতু আমাদের দেশের জন্য অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে, তাই এর জন্য তাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আজ বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের বহুল প্রত্যাশিত পায়রা সেতুর শুভ উদ্বোধন এবং ঢাকা সিলেট ও সিলেট তহবিল মহাসড়ক পৃথক ছয় লেন উন্নীতকরণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন আমি উদ্বোধন করে দিচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী সিলেট ও পটুয়াখালী জেলা। পটুয়াখালী পায়রা সেতু এবং সিলেট তামাবিল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সরাসরি গণভবনে। এই মুহূর্তে পায়রা সেতু এলাকায় আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, সাথে আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পায়রা সেতুর উদ্বোধন ঘোষণা করলেন। আমি দাঁড়িয়ে আছি পায়রা সেতুর উপরে। আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে আসলে বলার ভাষা নেই, তাদের ভেতরে যে আমি আনন্দ দেখেছি, যে উৎসাহ দেখেছি, কারণ একটাই, সেটি হচ্ছে যে বরিশাল থেকে পটুয়াখালী এবং কুয়াকাটা পর্যন্ত এখন আর কোনো ফেরির প্রয়োজন হবে না, সবাই সড়কের মাধ্যমেই যাতায়াত করতে পারবেন এবং স্বাধীনতার এই 50 বছরের পূর্তিতে এ বিষয়টিকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বরিশাল তথা দক্ষিণ অঞ্চলবাসী পটুয়াখালীবাসীর জন্য এটি একটি উপহার হিসেবে দেখছেন এলাকার বাসিন্দারা। আমরা যারা সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বরিশাল কখনো কখনো এমন সময় ছিল যে বরিশাল যাওয়ার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো জরুরি রোগীকে নেওয়ার জন্য এমন সময়ছে যে ফেরিতেই অনেকের হয়তো প্রাণ চলে গেছে, এত অসুস্থতা। তো এখন যেটি হচ্ছে যে এই সড়ক যোগাযোগ পুরোপুরি স্থাপন হওয়ার মাধ্যমে কিন্তু এমনটি আর হবে না, এমনটি আশা করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। সাথে সাথে একটু জানিয়ে রাখি যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পর ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত কিন্তু এখানে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে, অর্থাৎ এই সময়টুকুর মধ্যে কিন্তু আর কোনো ফেরি রইল না। পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে রাজধানীতে যাতায়াতে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা সর্বোচ্চ সময় লাগবে এমনটি মনে করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এবং পটুয়াখালীর কুয়াকাটায় যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এবং পর্যটকের আগমন ঘটবে এই সেতু উদ্বোধনের মধ্য দিয়েই, এমনটা ধারণা করছেন পটুয়াখালীর যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা। এখানকার অর্থনৈতিক উন্নতি হবে, জনসাধারণের মধ্যে কিন্তু এই ধরনের আমরা উৎসাহ এবং উদ্দীপনা দেখেছি। আমরা কথা বলেছিলাম এখানকার জনপ্রতিনিধিদের সাথে, তারা কিন্তু ভীষণ আনন্দিত, এই কারণে আনন্দিত যে বরিশাল পটুয়াখালীতে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং একই সাথে এই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে এখানকার স্থানীয় অর্থনীতির এবং সামাজিক ব্যবস্থারও উন্নতি হবে এমনটি তারা মনে করছেন। একটা জিনিস জানিয়ে রাখি যে বরিশালের আজকের এই পটুয়াখালীর প্রান্তে যে অনুষ্ঠান হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে এবং পটুয়াখালী প্রান্তে কিন্তু বেশ কয়েকজন সংসদ সদস্যদের আমরা দেখেছি এখানে রয়েছেন,
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সানিয়াবাদ সাদিক আবদুল্লাহ, এছাড়া রয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, যিনি বরিশালের একজন সদর আসনের সংসদ সদস্য, এছাড়াও পটুয়াখালীর সংসদ সদস্য বৃন্দ, এবং আমরা আরও দেখেছি এখানকার সেতু বিভাগের কর্মকর্তা কর্মচারীরা এবং জেলা প্রশাসক, সকল জেলার জেলা প্রশাসকরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। একটু জানিয়ে রাখি যে বরিশালের মানুষের মধ্যে আসলে আজকের আনন্দের সীমা নেই। এখানে যারা না এসেছেন তারা বুঝতে পারবেন না, অনেকের সাথে কথা বলেছি যারা আমাদেরকে বলেছেন যে আসলে শুধুমাত্র এই সেতুটি এক নজর দেখার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। সেতুটি কিন্তু দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে এবং সেতুটির যে সৌন্দর্য এটি উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ এখানে এসেছেন। আমরা কথা বলেছিলাম বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে যারা এসেছেন তাদের সাথে, অনেকের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে বলেছেন আসলে সেতুটির কথা অনেকে শুনেছেন, টেলিভিশনে এর পর্দায় দেখেছেন এবং ফেসবুকে দেখেছেন, এখন তারা সরাসরি দেখতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের মধ্যে দিয়ে, এই কথাই তারা বলছেন। তো এই আনন্দের ভাগাভাগি করার জন্য আমরাও এই সুযোগটি পেয়েছি। জানাচ্ছিলাম সর্বশেষ খবর বরিশালের পটুয়াখালীর যে পায়রা সেতু, পায়রা নদীর উপর নির্মিত সেতু, সেই সেতুর উদ্বোধনের সর্বশেষ খবর। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। মেট্রো রেল লাইন পাঁচের হাত ধরেই দেশে প্রথমবারের মতো নদীর তলদেশে হচ্ছে রেল লাইন। হেমায়তপুর থেকে শুরু হলেও লাইনটি পাতালে ঢুকবে গাবতলি থেকে, শেষ হচ্ছে সম্ভাব্যতা যাচাই, চলছে সমীক্ষার কাজ। 2022 সালের ডিসেম্বরে শুরু হবে এমআরটি লাইন পাঁচের নির্মাণ কাজ। রাশেদ লিমনের রিপোর্ট। উড়ালপাতাল মিলিয়েই হচ্ছে এমআরটি লাইন পাঁচের কাজ। হেমায়তপুরে শুরু, শেষটা হবে ভাটারায়। প্রথম চারটি স্টেশন হবে উড়াল, এরপরে পাঁচ নম্বর স্টেশন থেকে শুরু হবে পাতালের অংশ। চতুর্থ স্টেশন এই আমিনবাজার থেকে পঞ্চম স্টেশন গাবতলিতে যেতে পাড়ি দিতে হবে এই তুরাগ নদ। আর তাই তো তুরাগের তলদেশেই হতে যাচ্ছে দেশের প্রথম পানির নিচের কোনো রেলপথ। রাজধানী জুড়ে এমআরটি রুট নেটওয়ার্কের দ্বিতীয় পর্যায়ে কাজ এই প্রকল্প। লাইন ৬ আর লাইন ১ এর পরে এটি হবে মেট্রো রেলের তৃতীয় রুটের কাজ। উড়াল অংশ থাকবে তুরাগের ওপারেই, পরে গাবতলি থেকে দারুস সালাম হয়ে মিরপুর ১, ১০, ১৪ হয়ে কোচক্ষেত, এরপর বনানী ১১ থেকে গুলশান ২ হয়ে নতুন বাজার, সবশেষ স্টেশন ভাটারায় গিয়ে আবারও উপরে উঠবে রেলপথ। এই পথেও গাবতলিতে একটি মাল্টিপল হাব করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ব্রিজটা পার হলে যেহেতু একদম গাবতলি, আমি কিন্তু এখান থেকে এসে যদি করি তাহলে স্টেশন অনেক সামনে চলে যাবে, এই জন্য নদীর ওই পার থেকে এসে র্যাম্পটা ওখান থেকে ট্রেনটা ওখান থেকে এসে এসে এখান থেকে এসে গাবতুল নদীর নিচে দিয়ে এসে গাবতলি স্টেশনের পাশে চলে যাবে। ওই জায়গাটাতে কিন্তু কোনো স্টেশন থাকবে না, কিছু থাকবে না, ট্রেনটা নামার যে র্যাম্পের মতো থাকবে এইটা নদীর নিচে দিয়ে আসবে, এসে গাবতলিতে উঠে যাবে। এর মধ্যে শেষ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে, ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে। ভায়াডাক্টের পাতালের অংশ হবে টিউবের মধ্যে, তবে স্টেশনগুলো হবে উন্মুক্ত প্রক্রিয়ায়, তাই সেই অংশের জন্যই এই পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলছে ডিটেল ডিজাইনের প্রক্রিয়া, একই সঙ্গে সমীক্ষা শেষে চূড়ান্ত টেন্ডারে যাবে কর্তৃপক্ষ। পরিকল্পনায় আছে 2022 সালের মধ্যেই নির্মাণ কাজে হাত দেয়া। যে মাটির নিচে যেখানে আন্ডারগ্রাউন্ড স্টেশনটা হবে, স্টেশনের জন্য আমাদের দরকার, ভায়াডাক্টের আমার যে আন্ডারগ্রাউন্ড যে টিউব হবে সেই টিউবের জন্য দরকার নাই, কারণ স্টেশনটা আপনারা জানেন যে এটা ওপেন কাট পদ্ধতিতে হবে, সেই জন্য এখানে কোনো ইউটিলিটি আছে কি না সেটা আমরা দেখে নিতে হচ্ছে। আপনি যেগুলো দেখছেন যে ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে এটা চলছে। আমাদের ডিটেল ডিজাইন, ডিটেল ডিজাইনের কাজও আমাদের চলছে। সব ঠিক থাকলে 2028 সালেই শেষ হবে লাইন পাঁচ উত্তরের কাজ। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে আমদানি নয়, দেশেই ট্রেনের যাত্রীবাহী কোচ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সৈয়দপুরে হবে কারখানা, প্রকল্পে আর্থিক সহায়তা দেবে ভারত। মন্ত্রী জানিয়েছেন ইতোমধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষা যাচাইয়ের কাজ, আগামী বছর চূড়ান্তভাবে কাজ শুরুর পরিকল্পনা তাদের। নাজমুস সালেহের রিপোর্ট। 1965 সালে সৈয়দপুর রেল কারখানায় শুরু হয় ট্রেনের যাত্রীবাহী কোচ উৎপাদন। চাহিদার শতভাগ পূরণের সক্ষমতা না থাকলেও কিছুটা অভাব পূরণ হতো সেখান থেকে। 1992 সালে বন্ধ হয়ে যায় কারখানায় কোচ উৎপাদন।
তখন থেকে কোচের জন্য পুরোপুরি বিদেশ নির্ভর হয়ে পড়ে বাংলাদেশ। ভারত, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জার্মানি ও কোরিয়া থেকে শ্রেণীভেদে 5 থেকে 8 কোটি টাকা দরে প্রতিটি কোচ আমদানি করে আসছে রেলওয়ে। এই অবস্থায় পুনরায় দেশে যাত্রীবাহী কোচ উৎপাদনের প্রকল্প নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মন্ত্রী জানালেন সৈয়দপুরে হবে কারখানা। ভারতের আর্থিক সহায়তায় ইতোমধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষা যাচাইয়ের কাজ। সৈয়দপুরে আমরা এখানে নতুন করে কোচ ফ্যাক্টরি করার জন্য ইতিমধ্যেই ভারতের সঙ্গে আমাদের সেই চুক্তি হয়েছে, ফিজিবিলিটি স্টাডি চলছে। সামনে বছর চূড়ান্ত কাজ শুরুর পরিকল্পনা রয়েছে জানিয়ে রেল কর্মকর্তারা বলছেন অল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে বিদেশি পরামর্শক নিয়োগ ও কারখানার নকশার কাজ। ফিজিবিলিটি হয়ে গেলে কনসালটেন্ট নিয়োগ হবে, কনসালটেন্ট নিয়োগ হয়ে গেলে আগামীতে আমরা হয়তো একটা আধুনিক কারখানা তৈরির দিকে যাব। এখন আর বেশি সময় নেব না, আমরা খুব দ্রুত সময়ে শেষ করব। রেলকর্তারা বলছেন শুধু দেশের চাহিদাই নয়, বিদেশেও কোচ রপ্তানির পরিকল্পনার কথা মাথায় রেখে এগোচ্ছে প্রকল্পের কাজ। বাংলাদেশ রেলওয়ে ভবিষ্যতে নিজের প্রয়োজনে এবং প্রয়োজনে এক্সপোর্ট করার মতো ক্ষমতা অর্জন করতে পারে। রেলকেও আমরা আত্মনির্ভরশীল করতে চাই। বর্তমানে 450টি যাত্রীবাহী কোচ কেনার প্রকল্প রয়েছে বাংলাদেশ রেলওয়ের। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। রফতানি নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকে পড়া 5 শতাধিক সয়াবিন মিলের ট্রাক বন্দর থেকে সরিয়ে না নেওয়ায় যানজটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজুল, কারণ এই সয়াবিন মিলটা দেশের বাইরে রপ্তানি বন্ধ করায় বেনাপোল বন্দরে প্রায় 5 শতাধিক ট্রাক কিন্তু আটকা পড়ে আছে। তবে এ সমস্ত পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দর থেকে সরিয়ে না নেওয়ায় বেনাপোল বন্দরে কিন্তু মারাত্মক পণ্যজটের সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিক যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আপনাকে যদি একটু বিস্তারিত আমি জানাই যে সয়াবিন মিল মূলত পোলট্রি খাবার তৈরির একটি উপকরণ। দেশে ডেইরি এবং পোলট্রি শিল্পে এই পোলট্রি খাবার তৈরির উপকরণটি, এটি কিন্তু দেশের চাহিদা মেটাতে দেশের বাইরে অর্থাৎ চীন এবং অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হতো। কিন্তু সম্প্রতি এক শ্রেণীর রপ্তানিকারকরা অতিরিক্ত লাভের আশায় এ সমস্ত সয়াবিন মিলের চালান ভারতের সহ বাইরের দেশে রপ্তানি করছিল। এতে কিন্তু মারাত্মকভাবে দেশে প্রভাব পড়ে পোলট্রি এবং ডেইরি শিল্পে এবং এই পোলট্রি যে খাবারের মূল্য কিন্তু বেড়ে যায়। এর ফলে আমরা দেখতে পেয়েছি যে পোলট্রি খাবারের মূল্য বেড়ে যাওয়া, এখানে কিন্তু ডিম, মাংস সহ কিন্তু পোলট্রি খাবার থেকে যে সমস্ত খাদ্য উৎপাদন হয় সেগুলোর কিন্তু দাম বেড়ে যায়। ফলে এই এই ক্ষেত্রে যারা পোলট্রি উদ্যোক্তারা ছিলেন তারা সরকারের কাছে আবেদন করেন যে আপাতত এই মুহূর্তে যে সয়াবিন মিল দেশের বাইরে রপ্তানি বন্ধ করতে। এতে কিন্তু গত 14 তারিখে বাণিজ্য মন্ত্রণালয় একটি নোটিফিকেশন জারি করে এবং সেই নোটিফিকেশনে বলা হয় যে 21 তারিখ থেকে দেশের বাইরে যে সয়াবিন মিল সেটির রপ্তানি বন্ধ রাখা হোক। এবং এই রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞায় কিন্তু গত 21 অক্টোবর থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতে কিন্তু সয়াবিন মিলের চালান বন্ধ রয়েছে। আমরা কথা বলেছি রপ্তানিকারকদের সাথে, রপ্তানিকারক বলেছেন যে সমস্ত সয়াবিন মিলের ট্রাক বেনাপোল বন্দরে আটকে পড়া হয়েছে সে সমস্ত ট্রাকের কিন্তু ইতিমধ্যে কাস্টম থেকে যে গেট পাস, সেই গেট পাস সম্পন্ন হয়ে যাওয়ায় তারা কিন্তু বেনাপোল বন্দর থেকে সরিয়ে নিতে পারছেন না। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে, বন্দর কর্তৃপক্ষ বলছেন বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে গত 21 অক্টোবর থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতে সয়াবিন মিল রপ্তানি বন্ধ রয়েছে। এতে প্রায় 400 থেকে 500 ট্রাক বেনাপোল বন্দরে আটকা পড়ে আছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আমরা কথা বলেছি সাধারণ যে পোলট্রি উদ্যোক্তাদের সাথে, তারা আমাদেরকে যেটি বলছেন যে সয়াবিন মিল কিন্তু ভারতে রপ্তানি হয় কিন্তু প্রায় সম্প্রতি 2 মাস ধরে কিন্তু এই যে সয়াবিন মিলে যে থেকে যে পোলট্রি বিট সেই খাবারের দাম কিন্তু বেড়ে যায়, যে বেড়ে যাওয়ার ফলে তারা কিন্তু মারাত্মকভাবে লোকসানের শিকার হচ্ছিলেন। সুতরাং সরকার দেরিতে হলেও যে পোলট্রি খাবার যে এটা সয়াবিন মিল সেই সয়াবিন মিল দেশের বাইরে রপ্তানি বন্ধ করেছেন, এটি সে ব্যবসায়ীরা সাধুবাদ জানিয়েছেন। আমরা কথা বলেছি এখানকার যে কাস্টম কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে সরকারি নিষেধাজ্ঞার কারণে কিন্তু সয়াবিন মিল 21 অক্টোবর থেকে দেশের বাইরে রপ্তানি হচ্ছে না, ফলে কিছু ট্রাক বেনাপোল বন্দরে আটকা পড়ে রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কিন্তু এই ট্রাকের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এদিকে সাধারণ যে ট্রাক চালক তারা বলছেন যে কয়েকদিন ধরে তারা বেনাপোল বন্দরে আটকে থাকলেও এই নিয়ে কোনো সিদ্ধান্ত না হয় তারা কিন্তু মারাত্মক সমস্যায় ভুগছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে 21 অক্টোবর থেকে যে সয়াবিন মিল রপ্তানি বন্ধ থাকলেও যে ট্রাক না সরিয়ায় যে না সরণে যে বন্দরে যে পণ্যজটের সৃষ্টি হয়েছে তার সর্বশেষ তথ্য। জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক।
ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে আবারও ইলিশ ধরা শুরু হয়েছে। নিষেধাজ্ঞার 22 দিন শেষে 25 অক্টোবর মধ্যরাত থেকে নদীতে নামার জন্য প্রস্তুত জেলেরা। আর এবারের অভিযান সফল হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইলিশ উৎপাদনের আশা মৎস্য বিভাগের। নাসিরুদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের উৎপাদন বাড়াতে অন্যান্য স্থানের মতো ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতেও গত 4 অক্টোবর থেকে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। এ সময় সম্পূর্ণ কর্মহীন ছিল জেলার প্রায় 2 লাখ মৎস্যজীবী। 25 অক্টোবর মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, তাই সরব হয়ে উঠেছে জেলে পল্লী। জেলার অর্ধশত ঘাটে কয়েক হাজার নৌকা ট্রলার সকল প্রস্তুতি শেষ করে নদীতে নামার অপেক্ষায়। পুরনো জাল মেরামত আর নতুন জাল প্রস্তুতের পাশাপাশি নৌকা ট্রলার সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। 22 দিনের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। জেলেদের মতো আড়ত মালিকরাও মোকামে ইলিশ সরবরাহের প্রস্তুতি নিয়েছেন। নতুন জাল ফাল করছি দাঁড়দানা করিয়া তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে নানা সংকটে থাকা জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি মৎস্যজীবী সমিতির এ নেতার। এই বছর বর্ষা কোনো মাছ পায় নাই, মাছ কিছু দেখা দেওয়ার সাথে সাথে সরকার অভিযান দিছে, জেলেরা কিন্তু পুরো মাছের সময় তরে উঠে গেছে। তা আশা করি যদি মাছ থাকে জেলেদের মনে কষ্টটা থাকবে না। এবারের অভিযান সফল হয়েছে দাবি করে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। আমরা আশা করতেছি অভিযান শেষে তারা যখন নদী এবং সমুদ্রে যাবে তখন যথেষ্ট পরিমাণে ইলিশ পাবে এবং তাদের যে বিভিন্ন ধরনের ধার দেনা আছে বা 22 দিন ধরে তারা মাছ ধরা থেকে বিরত থেকে যে আর্থিক ক্ষতির মধ্যে আছে এটা পুষিয়ে তারা লাভবান হবে। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলার নিবন্ধিত 1,32,000 জেলেকে 20 কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে সরকার। সময় সংবাদ, ভোলা। নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামে একটি ভবনের ভেতর সংরক্ষণ করা 4 টন ইলিশ জব্দ করেছে র‍্যাব। অবৈধভাবে মাছ রাখার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বেশি লাভের আশায় বিক্রির জন্য অবৈধভাবে ইলিশ মাছ সংরক্ষণ করা হয়েছে বলে জানায় র‍্যাব। দেখে মনে হবে এটি একটি গোয়ালঘর, কিন্তু গোয়ালঘরের পিছনে বরফ দিয়ে অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছে বড় বড় ইলিশ মাছ। অক্টোবর মাসের 4 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 22 দিন ইলিশের অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা বন্ধ, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে মাছ ধরে নগরীর একটি ভবনের নিচে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে 4 টন ইলিশ মাছ জব্দ করে র‍্যাব। বাড়ির মালিককে ভয়ভীতি দেখিয়ে সাইফুল ইসলাম নামে স্থানীয় এক সন্ত্রাসী ইলিশ মাছগুলো সংরক্ষণ করে। এলাকার মানুষ আমাদের হচ্ছে মানে রাখার জন্য আমি কাজ করতেছি বিল্ডিং এ, আমার কাজ আমার ভয় লাগে না দিলে মানে আমার কাজ করতে দেবে না, এই জন্য আমি ডরায় দিছি। প্রতিটি ইলিশ 2.5 কেজি ওজনের বলে জানায় র‍্যাব। আনুমানিক 4 টনের মতো মাছ জব্দ করি এবং ম্যাক্সিমাম মাছই দেখা যাচ্ছে যে এখানে মা ইলিশ এবং সেই সাথে জাটকা মাছও রয়েছে। তো এগুলো এখন আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা একজন আসামিকে আটক করেছি, আরও কেউ জড়িত আছে কিনা আমরা সেটা যাচাই বাছাই করে দেখছি। অভিযুক্ত সাইফুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দৈনিক 500 মেগাওয়াট করে বিদ্যুৎ আমদানি করতে 2 মাসের মধ্যে নেপালের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে ধীর গতির কথা স্বীকার করলেও এর দায় চাপালেন কোভিড পরিস্থিতির উপর। তবে এ সমস্যা শিগগিরই কাটিয়ে ওঠার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। 2013 সালে ভারত থেকে বিদ্যুৎ আমদানির মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের আন্তদেশীয় বিদ্যুৎ কূটনীতি। এরপর নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনতে কয়েক বছর ধরে আলোচনা চললেও এখনও তা বাস্তবে রূপ নেয়নি। তবে শনিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানালেন, মাস 2-এর মধ্যেই হতে যাচ্ছে নেপালের সঙ্গে চূড়ান্ত চুক্তি। দিনে বিদ্যুৎ মিলবে 700 মেগাওয়াট পর্যন্ত। আমাদের পিজিসিবির কয়েকটা বিষয় আছে, সেটা সেরে ফেললেই আমরা আশা করতেছি আগামী 1-2 মাসের মধ্যে নেপালের সাথে সই করব। এটা তো ইন্ডিয়ার উপর দিয়ে আসবে, জিএমআর এর মাধ্যমে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আসতেছি নেপাল থেকে। এদিকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঞ্চালন ব্যবস্থার উন্নতি কতটা তাল মিলিয়ে চলছে তা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। মেগা প্রকল্প 1320 মেগাওয়াট পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি প্রস্তুত থাকলেও সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ মিলছে কেবল সঞ্চালন সীমাবদ্ধতার কারণে। অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চললেও ভাবাচ্ছে সঞ্চালন লাইন। সঞ্চালন ব্যবস্থার অগ্রগতিতে ধীরগতির কথা স্বীকার করলেও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশ্বস্ত করলেন শিগগিরই কাটবে সব সীমাবদ্ধতা। কিছুটা তো সমস্যা হয়েছে কোভিডের কারণে, কাজের স্লথ গতি আসছে,
তবে আমরা আশা করছি সেটা কাটিয়ে ওঠার জন্য আগামী বছরের মধ্যে আমাদের ট্রান্সমিশন লাইনগুলো তৈরি করে ফলাপ, বিশেষ করে পায়রাটা। এবং ভবিষ্যতে আমার মনে হয় না যে রূপপুরটাও আমার খুব সমস্যা হবে, আমরা কাজের অগ্রগতি যা আছে। অনুষ্ঠানে তুলে ধরা হয় বাংলাদেশের সঞ্চালন ব্যবস্থার উন্নতি নিয়ে ভারতীয় প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গতানুগতিক নানা সুপারিশ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে ফ্রিল্যান্সারদের। আসছে ডিসেম্বরেই দেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল, এমন সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি জানান, উন্নয়ন প্রকল্পে দেশি সরঞ্জামের ব্যবহার বাড়াতে প্রয়োজনে সরকারি ক্রয় বিধিমালায় সংশোধনী আনবে সরকার। আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষকদের অনেকেই এখন বাংলাদেশকে বলে থাকেন ফ্রিল্যান্সিং এর নতুন হাব, কিন্তু পেমেন্ট গেটওয়ে পেপালের কার্যক্রম না থাকায় কাজ শেষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উপার্জিত অর্থ দেশে আনতে ফ্রিল্যান্সারদের নির্ভর করতে হয় তৃতীয় কোনো দেশের ওপর। এতে বড় অঙ্কের অর্থ হারাতে হয় তাদের। দীর্ঘ অপেক্ষার পর এবার এলো সুসংবাদ। ডিসেম্বর থেকেই ঢাকায় কার্যালয় স্থাপন করে কাজ শুরু করবে পেপাল, এমন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। পেপাল বাংলাদেশে অপারেশন শুরু করবে। এটা হয়ে গেলে কিন্তু আমাদের যে ফ্রিল্যান্সারদের, এবং শুধু ফ্রিল্যান্সার না, ওভারঅল আমাদের ই কমার্সের জন্য এটা কিন্তু একটা খুব ভালো একটা দৃষ্টি হবে। শনিবার দুপুরে গাজীপুরের চন্ড্রায় প্রথমবারের মতো হাঙ্গেরিতে টেলিভিশন রফতানি কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় ওয়ালটনের বিভিন্ন ইউনিটের উৎপাদন কাজও পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান, প্রকল্পের অযৌক্তিক ব্যয় আর দুর্নীতি কমাতে দেশীয় সরঞ্জামের ব্যবহার বাড়াতে চায় সরকার। একটা অ্যাওয়ারনেসেরও ব্যাপার আছে যে সরকারি কর্মকর্তা যারা কিনেন, যারা প্রকল্পগুলি করেন, তাদেরও কিন্তু একটা আমি বলবো জানার ব্যাপার আছে যে দেশে কি কি থিওরি হচ্ছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরো জানান, সরকার দেশ জুড়ে বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছে বলেই ইলেকট্রনিক্স খাতের জন্য বাংলাদেশ এখন বিশাল এক বাজার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, গাজীপুর। শিমুলিয়া বাংলাবাজার রুটে পূর্ব নির্ধারিত পরীক্ষামূলক ফেরি আজও চালু হয়নি। বিআইডব্লিউটিসি জানিয়েছে, স্রোত আরও বেড়ে যাওয়ার কারণে ফেরি চালু করা যায়নি, তবে শিগগিরই আবার ট্রায়াল হবে। এদিকে দীর্ঘদিন ধরে ফেরি চলাচল বন্ধে যাত্রী দুর্ভোগ ছাড়াও লঞ্চে ভিড় অস্বাভাবিক বেড়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। এমন উপচে পড়া ভিড় এখন শিমুলিয়া লঞ্চ ঘাটে। পদ্মা পাড়ি দিতে জীবনের ঝুঁকি নিয়েই অতিরিক্ত যাত্রী হয়ে হুড়মুড় করেই লঞ্চে উঠছেন যাত্রীরা। শিমুলিয়া বাংলাবাজার রুটে পূর্ব নির্ধারিত পরীক্ষামূলক ফেরি রবিবারও চালু হলো না। হতাশ যাত্রীরা লঞ্চ, ট্রলার ও স্পিড বোটে পদ্মা পাড়ি দিচ্ছে। দীর্ঘ দিন ধরে ফেরি চলাচল বন্ধে যাত্রীদের এমন দুর্ভোগ ছাড়াও লঞ্চে ভিড় এমন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তাড়া চলার মতো জায়গা নাই, যেভাবে মানুষ বর্তাছে ফেরি বন্ধ থাকাতে লঞ্চে চাপ হয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই সময় তো নদী নালা সব ঠিক আছে, এখন যদি ফেরি বন্ধ থাকে এটা তো হাস্যকর কথা। চলাফেরা অসুবিধা, ফেরিটা চালু করলে আমার সুবিধা হবে যাতায়াত। আমরা প্রাণপণ চেষ্টা করতেছি কোনো অবস্থাতে যেন কোনো অতিরিক্ত যাত্রী না ওঠে এবং নিরাপদভাবে যেন যাত্রী পারাপার হতে পারে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। স্রোত বেড়ে যাওয়ার কারণে পূর্ব নির্ধারিত পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু করা যায়নি উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, স্রোত কমলে আবার ট্রায়াল করে তা সফল হলেই ফেরি চলাচল শুরু হবে। এখন লঞ্চ চালাইতেছি পদ্মা সেতুর নিচ দিয়া, নিচ দিয়ে কোনো সমস্যা নাই। বর্তমানে খাড়ি ভালো, তারপর আপনার চ্যানেল ভালো, তারপর আমরা স্রোত নাই নদীতে, এখন হলো এখন শারীরিক সব দিক দিয়ে ভালো, বর্তমানে এখন সবই চলতে পারে, চলাচলতি করতে পারে। গত 11 অক্টোবর থেকে টানা 2 সপ্তাহ ধরে এই রুটে ফেরি বন্ধ, গেল 66 দিনের মধ্যে চলেছে মাত্র 7 দিন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। তদারকি না থাকায় কোনো কাজে আসছে না মাদারীপুরের আড়িয়াল খা নদের পাশে 8 কোটি টাকা ব্যয় নির্মিত ওয়াকওয়েটি। উদ্বোধনের 4 বছরও সড়ক বাতিতে দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। এতে প্রতিনিয়ত বাড়ছে মাদক সেবীর আড্ডা, ছিনতাই, ইফটিজিং এর মতো ঘটনা। তবে জেলা প্রশাসক ও পৌর মেয়র বলছেন, বিআইডব্লিউটিএ মালিকানা হস্তান্তর না করায় সৃষ্টি হয়েছে এমন জটিলতা। সঞ্চয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও সাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট।
মাদারীপুর শহরের পুরাতন ট্রলার ঘাট থেকে কাজরিটেক ফেরিঘাট পর্যন্ত 4 কিলোমিটারের ওয়াকওয়ে নির্মাণ করে BIWTA। 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াকওয়েটি 2018 সালে উদ্বোধন করা হয়, কিন্তু আজও দেয়া হয়নি সড়ক বাতিগুলোতে বিদ্যুৎ সংযোগ। বাতি দেওয়া হয়েছে কিন্তু বাতি জ্বালানো হয় নাই পর্যন্ত। যখন এটা শুরু হয়েছে তখন এই বাতির এটা দিছে মতো নেই, মানে বাতি খুলে খুলে নিয়ে গেছে, পরে এই খাম্বা ভেঙে চুরে গেছে। এর মধ্যে বেশ কিছু খুঁটি বাতি সহ গায়েব হয়েছে। এছাড়া অযত্ন আর অবহেলায় অনেক খুঁটি ভেঙে পরিণত হয়েছে মরণ ফাঁদে। পাশাপাশি প্রায়ই ঘটছে অপরাধমূলক কর্মকাণ্ড। সোনার জিনিস মেলে হেলে যায়, আবার এই অন্ধকারে আলো তো ভয় করে। এমন পরিস্থিতিতে নদের পাড়ে কমছে দর্শনার্থীর সংখ্যা। সঠিক তদারকির অভাবে সরকারের এই প্রকল্প ভেস্তে যেতে বসেছে বলে অভিযোগ এলাকাবাসীর। আমাদের বিশেষ দরকার হলো আমাদের এই জায়গায় একটা এই বাতিগুলি সেটিং করা দেওয়া উচিত। এদিকে পৌর মেয়র জানান বিষয়টি নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা হয়েছে। জেলা প্রশাসক বলছেন BIWTA কাগজে কলমে ওয়াকওয়ে বুঝিয়ে দিলেই সমস্যার সমাধান হবে। তো অচিরেই তারা এসে আমাদেরকে পৌরসভায় হ্যান্ডওভার করবেন। হ্যান্ডওভার করলে আমরা এটা দ্রুতই এটা আমরা মেনটেন্স এবং দেখাশোনা এবং লাইট চালানোর মধ্যে দিয়ে আমাদের এলাকার সেবার যে মানটি সেটা আমরা সংরক্ষণ করবো। অলরেডি মেয়র মাদারীপুর পৌরসভা BIWTA-কে চিঠি লিখেছেন এবং তারা অফিসিয়ালি এটা বুঝিয়ে দিবেন। নদের তীরে বৃক্ষরোপণ, ফুলের বাগান তৈরি, বসার জায়গা, দর্শনার্থীদের জন্য প্রমোত্তরীর ব্যবস্থা রয়েছে প্রকল্পটিতে। সময় সংবাদ মাদারীপুর। দেখছেন এই সময়ের বাণিজ্য। আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও আগরা টি-20 ওয়ার্ল্ড কাপ সেলিব্রেশন উপলক্ষে ফ্রেন্ডশিপ প্রোগ্রামের উদ্বোধন করেছে। এ উপলক্ষে আজিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ভোক্তাদের জন্য তাদের সব পণ্যে 20% ছাড় দেওয়ার ব্যবস্থা করেছে। দেশের আগরার 17টি আউটলেটে এই অফারটি 22 অক্টোবর থেকে শুরু হয়ে 4 নভেম্বর পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর। নতুন লোটো ফ্রাঞ্চাইজির সাথে যুক্ত চুক্তি করল এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিমিটেড। রাজধানীর হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোটো স্পোর্ট ইতালিয়া ও লি কুপার লন্ডনের 18 ফ্র্যাঞ্চাইজি জিতে নিল সিকিমের ট্রিপ। অনুষ্ঠানে লোটোর 17 ফ্র্যাঞ্চাইজি উপস্থিত ছিল। বাংলাদেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সিঙ্গাপুর। আগামী 26 অক্টোবর থেকে দেশটিতে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পর্যটকরা। মহামারী করোনার সংক্রমণ কমে আসায় গেল সপ্তাহে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু করে সিঙ্গাপুর। বিধিনিষেধে শিথিলতা আনায় দীর্ঘদিন পর আবারও দৃষ্টিতে বাড়ছে পর্যটকদের আনাগোনা। সত্যি ভালো লাগছে, তবে এই মুহূর্তে সবকিছুই চ্যালেঞ্জিং। বিমানবন্দরে প্রবেশের পর থেকে অনেক সতর্কতা মেনে চলতে বলা হচ্ছে। শনিবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য সুখবর দিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কার উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে তারা। আগামী 26 অক্টোবর থেকে এসব দেশের নাগরিকরা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন। এদিন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করেই কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে মেনে চলতে হবে বিধিনিষেধ। নির্ধারিত স্থানে থাকতে হবে কোয়ারেন্টাইনে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ আরও অন্তত 15টি দেশের উপর থেকেও কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের কথা ভাবছে সিঙ্গাপুর সরকার। একই সঙ্গে আগামী 1 নভেম্বর থেকে বিদেশি শ্রমিক ও শিক্ষার্থীদের সিঙ্গাপুরে প্রবেশের সুযোগ দিচ্ছে দেশটি। রাহানুল রানা, সময় সংবাদ। তালেবান ক্ষমতা আসার পর অর্থনৈতিক পতনের মুখে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সুইডেন ও পাকিস্তান। একই সঙ্গে অর্থনৈতিক পতন আফগানিস্তানকে নতুন করে রাজনৈতিক সংকটে ফেলতে পারে বলেও সতর্ক করেছে দেশগুলো। গত 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর দেশটি থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেয় বিদেশি রাষ্ট্রগুলো। একে একে কার্যক্রম বন্ধ করে আন্তর্জাতিক সংস্থাও। বন্ধ হয়ে যায় 100 কোটি মার্কিন ডলারের সহায়তা। এতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হয় আফগানিস্তান। শনিবার দেশটির চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে সুইডেন ও পাকিস্তান। সুইডেনের এক মন্ত্রী জানান, আফগানিস্তানে দ্রুত অর্থনৈতিক পতন হচ্ছে যা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে বিকাশ করতে সাহায্য করবে। অন্যদিকে সংকট নিরসনে পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের যে অর্থ জব্দ করে রেখেছে তা ফেরত দেওয়ার দাবি জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী। অন্যথায় নতুন করে দেশটিতে রাজনৈতিক সংকট বাড়বে বলে মত তার। এদিকে তালেবান আসার পর থেকে তীব্র মানবিক সংকটে ভুগছে আফগানিস্তান। এই সংকট শুধু ত্রাণ সংস্থাগুলো সামাল দিতে পারবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস।
আর তাই দেশটির মানবিক সংকট নিরসনে তালেবান সরকারের সঙ্গে কাজ করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। প্রায় 4 কোটি জনসংখ্যার দেশটিতে 50 লাখের বেশি মানুষ পুষ্টিহীনতায় ভুগছে, এমনকি 1 কোটি 80 লাখ লোকের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা। রাহানুল রানা, সময় সংবাদ। ফেসবুকের নতুন নাম কি হতে পারে তাই নিয়ে চলছে আলোচনা গুঞ্জন। কেউ বলছেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন নাম হবে FB, কেউ বা তা উড়িয়ে দিয়ে বলছেন অন্য কোনো নাম। তবে আলোচনায় আছে মেটাভার্স, হরাইজন, মেটা, ফেসগ্রাম, ফেসটক, বুকফেসের মতো নামগুলো। এ নিয়ে কী ভাবছেন ফেসবুক কার্যালয়ের আশপাশে থাকা ব্যক্তিরা? ক্যালিফোর্নিয়ার ফেসবুক কার্যালয়ে ঘুরে তাই জানাচ্ছেন লস্কর আল মামুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে নানা বিতর্কের মধ্যেই আসে এর নাম পরিবর্তনের ঘোষণা। মূলত নতুন নামে নতুন করে শুরু করতে চাইছে ফেসবুক। মার্কিন গণমাধ্যম ভার্জের প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর ফেসবুক তাদের কর্মীদের নিয়ে কানেক্ট নামে একটি সম্মেলন করে। চলতি বছরের সম্মেলন আগামী 28 অক্টোবর হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে ফেসবুকের প্রধান কর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। তবে তার আগেই হয়তো নতুন নাম জানা যেতে পারে। কেউ কেউ বলছেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন নাম হবে FB। এছাড়া বিভিন্ন সময়ে ফেসগ্রাম, ফেসটক, বুকফেসের মতো নানা নামের গুঞ্জন শোনা গেছে। দ্য ভার্জ বলছে ফেসবুকের নাম হতে পারে হরাইজন। আগেই এ নিয়ে একটি ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করছে ফেসবুক। ফেসবুকের ইন্টিগ্রেটিভ চিফ সমিত চক্রবর্তী জানান ফেসবুকের নতুন নাম হতে পারে মেটা। তাছাড়া অনেকের ধারণা ফেসবুকের নতুন নাম হতে পারে মেটাভার্স। মেটাভার্স নামের অর্থ হল একটি ভার্চুয়াল জগৎ, ইন্টারনেটের মাধ্যমেই যুক্ত হওয়া যাবে বাস্তবতার সঙ্গে। ডিজিটালের যুগলবন্ধী এ জগৎ। মার্ক জাকারবার্গ গত জুলাই থেকে মেটাভার্স নিয়ে কথা বলেছেন। তার মতে মেটাভার্স ধারণায় ফেসবুকের ভবিষ্যৎ লুকিয়ে আছে। এ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ফেসবুকের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক। এই তিনটি প্রোডাক্টকে ফেসবুক একটি মাদার কোম্পানির নামে, একটি প্যারেন্ট কোম্পানির মাধ্যমে একসাথে একটা প্ল্যাটফর্মের আন্ডারে নিয়ে আসতে যাচ্ছে, এবং সেই জায়গাটাতে একটা নতুন কোম্পানি হয়তো ফর্ম হতে যাচ্ছে। জনপ্রিয় এই সামাজিক মাধ্যমকে ঢেলে সাজাতে ফেসবুকের নাম পরিবর্তনের এই উদ্যোগ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ সময় বাণিজ্য শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্ন, পায়রা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কুয়াকাটার পর্যটন ঘিরে নতুন আশা, পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের 6 জেলার অর্থনৈতিক চিত্র। মেট্রো রেলের হাত ধরেই দেশে প্রথমবার নদীর তলদেশে হচ্ছে রেল লাইন। সম্ভাব্যতা যাচাই শেষে চলছে সমীক্ষা, আগামী বছরই নির্মাণ কাজ শুরুর আশা। এবং নিষেধাজ্ঞা শেষে কাল মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ শিকার। নদীতে নামার জন্য প্রস্তুত জেলেরা, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা। এই ছিল সময় বাণিজ্যের, সঙ্গে থাকুন সময়।